সেদিন বাড়িতে প্ল্যান করলাম যে একটু চিকেন করবো। অনেকদিন চিকেন নিজের হাতে করে খাইনি, তাই গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করা শুরু করলাম। তারপর টমেটোটা দিয়ে টমেটো, পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা একসঙ্গে নাড়াচাড়া করা শুরু করলাম। দেখতেই পাচ্ছি যেমন জোরে জোরে ফুটছে আর তেল ছাড়া শুরু করছে। এরকম কিছুক্ষণ ধরে নাড়িয়ে গেলাম, যতক্ষণ পেঁয়াজ টমেটোগুলো প্রপারলি গলে না যাচ্ছে বা কালার চেঞ্জ না হচ্ছে। এরকম ধরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, মাথার উপর টেনশনও আছে যাতে ঠিকঠাক করে রান্নাটা হয়। তো নাড়াচাড়া করার পর আলটিমেট তারপরে এরকম একটা কালার এলো, কালারটা দেখি কত সুন্দর লাগছে দেখো। তো এরকম কালার বেরোনোর পর আরেকটু জিনিসটা ভালো করে কষে নিলাম, আরেকটু করে তেলও বেরিয়ে গেল। তারপর ফ্রেশ মাংসটা মশলা কষার উপরে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। প্রপারলি মাংসটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করা শুরু করলাম। যেহেতু কড়াটা একটু ছোটো, মাংসের পরিমাণ একটু বেশি ছিল, তো একটু টাইম লাগছিল। তো আস্তে আস্তে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে ভালো করে কষানো শুরু করলাম, কারণ বেরিয়ে গেলে মুশকিল, পড়ে গেলে পড়ে যাওয়ার ভয় আছে। তো আস্তে আস্তেভাবে করছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে নাড়াচাড়া করার পর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে প্রথমবার আমি একবার লাল লাল ঝালঝাল চিকেন ট্রাই করছি, যেটা তোমরা এতদিন ভিডিওতে দেখেছো লাল লাল ঝালঝাল মটন, সেরকম চিকেনটা ট্রাই করলাম। তো পুরো রেডি হওয়ার পর, ফোটার পর এইরকম একটা কালার এসে দাঁড়িয়েছে, যেটা দেখে খুবই ভালো আর টেমটিম লাগছিলো, খেতেও যেটা ভালো হয়েছিল। আর এই হলো আলটিমেট। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো, টাটা, বাই বাই।